গাইস, আসলে করটিয়া জমিদার বাড়িতে এখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। কেমন লাগতেছে? ভিতরে না যাইতে বাইরে। বিভিন্ন প্রাচীর ঘেরা এই জমিদার বাড়িতে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুর ঘাট এবং বাড়ি সংলগ্ন মোগল স্থাপত্যের আদলে গড়া মসজিদ। এই WhatsApp বেস, দিস ইজ রাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাব হচ্ছে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়িতে, আর এখন আমি আসি হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে। পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে আমাদের করটিয়া জমিদার বাড়িতে যেতে হবে, আর আমার সাথে আছে হচ্ছে শান্ত। তো চলুন যাওয়া যাক। টাঙ্গাইল শহর থেকে করটিয়া জমিদার বাড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত করটিয়া ইউনিয়নে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবস্থিত। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে করটিয়া জমিদার বাড়ি যাওয়া যায়। ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। এবং যারা ঢাকা থেকে করটিয়া জমিদার বাড়ি যেতে চান, তারা ঢাকা থেকে টাঙ্গাইলগামী বাসগুলোতে করে টাঙ্গাইল করটিয়া বাইপাস নেমে একটি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন করটিয়া জমিদার বাড়ি। এটাই হচ্ছে করটিয়া জমিদার বাড়ি। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখি ভিতরে কি কি আছে আর আপনাদেরকে দেখাবো। চলুন। ফুট উঁচু একটি মিনার রয়েছে। শান্ত ছবি তোলার জন্য পোজ দিতেছে, কিন্তু রোদের কারণে দিতে পারছেন না, খালি চোখ বন্ধ হয়ে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চিল ব্রো।